মানে দেখো ওর বিয়ের বয়স হয়েছে আর ও তো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেনি, তাহলে তো ঠিক সময় মতন ওর বিয়েটা হওয়া উচিত। তুমি ওকে বিয়ে করতে চাইছো, খুব ভালো কথা, আমায় কি করতে হবে বলো? তুমি সুস্থ একজন মানুষ, তুমি তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছো মা। হ্যাঁ, তোমাদের মতো উঁচা মানসিকতা যাদের, তাদের এই ভাবনাটা ভাবাটাই সেফ। যাকে বাদ দাও, মানুষের ব্যবহার না সবসময় মানুষের আয়ত্তে থাকে না, সেটা পরিস্থিতির ওপরে নির্ভর করে। চারপাশের পরিবেশ আমাকে যেভাবে চালিত করবে আমি তো সেই অনুযায়ী রিয়্যাক্ট করব না? একা একা এমনি এমনি তো কেউ রিয়াকশন দিতে পারে না। বাবা, আমি যদি তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি, আর আমি আশা করি তোমরা সবাই আমার সঙ্গে হাসি মুখে উত্তর দেবে বা ব্যবহার করবে, সেটা ভাবাটা তো অন্যায়। মা, এ বাড়িতে কেউ তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। হ্যাঁ, ঠাম্মি হয়তো আজকাল একটু একটু বলে ফেলে, আর দাদা ভাইও একটু। যাকে বাদ দাও, খারাপ ব্যবহার ভালো ব্যবহার এসব নিয়ে তোমার সঙ্গে কথা বলে লাভ নেই, তুমি ওসব বুঝবেও না। তুমি কি ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসছো বলো। মা, মা আমাকে এবার বিয়ের ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে। সৌরসেনের বাবা মা আর ওয়েট করতে রাজি নয়, ওদের একটা এনআরআই কানেকশন হয়েছে, ওরা ওরা চায় ওনাদের মেয়ের বিয়ে হয়ে যাক। বাবা, সৌরসেনী তো আধুনিকা, এখনকার ছেলে মেয়েদের এইভাবে বিয়ে হয় নাকি? তারা তো নিজের পছন্দ অপছন্দ গুছিয়ে বাড়ির লোককে বোঝাতে পারে, বলতে পারে, এবং তারা তাদের পছন্দ অনুযায়ী বিয়ে করে। হ্যাঁ, তো এক্ষেত্রে ওকে ধরে বিয়ে দিয়ে দেবে আর ও বিয়ে করে নেবে, সেটা আবার হয় নাকি? তাছাড়া ও তো ডাক্তার, ওর নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, আর আমি যতটুকু দেখেছি একটু বেশি ব্যক্তিত্বই দেখায়। তাহলে দেখো, ওর বিয়ের বয়স হয়েছে আর ও তো বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেনি, তাহলে তো ঠিক সময় মতন ওর বিয়েটা হওয়া উচিত। তুমি ওকে বিয়ে করতে চাইছো, খুব ভালো কথা, আমায় কি করতে হবে বলো। মা, আসলে বাবা যদি ওখানে একা যায় খুব খারাপ দেখাবে, আসলে ওরা তো এত কিছু জানে না। হ্যাঁ, দোকানের ব্যাপারটা জানে, আর তাতে ওদের একটা স্ট্রং আপত্তি আছে। দেখো, ওরা আমাকে খাওয়ায়ও না পড়ায়ও না, আর ভবিষ্যতেও খাওয়াবে পড়াবে না, সুতরাং ওদের জীবন ওদের, আমার জীবন আমার। ওদের বাড়িতে ওরা কীভাবে থাকে কীভাবে বাঁচে আমি তো কখনো জানতে চাইনি, চাইও না। সুতরাং আমি কী করবো, আমি কীভাবে থাকবো, আমি কীভাবে খাবো, সেটা ওদের জানার তো কোনো প্রয়োজন নেই। বিয়ে তোমার সঙ্গে হচ্ছে, তুমি কী করছো সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ওরা ওরা ফ্যামিলি নিয়ে খোঁজ খবর নেবে না? তো খোঁজ নেই, কোনো অসুবিধা তো নেই। তোমার বাবা প্রফেসর, তোমার দাদা এত বড় চাকরি করে, তোমার পিসি পেশমশাই এত ভালো পজিশনে আছে, তোমার কাকু কাকিমা এত বড় ডাক্তার, তোমার মা হলো ফেলি, জমি নিলেও গেলি পরে নিলেও গেলি, থাকলো কি রইলো তাতে তো কিছু আসে যায় না, তাতে অসুবিধের কি আছে? মা, মা তোমার ভূমিকাটা কি কেউ নিতে পারবে? আরে বাবা, হঠাৎ হলো কি?